প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক পর্যায়ক্রমিক অন্তরীকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ক্লাসটি উপস্থাপনায় আছি আমি নির্মলেন্দু শর্মা, প্রভাষক গণিত বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ। আমরা গত কিছু ক্লাসে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের অন্তরীকরণ আমরা দেখিয়েছি। আজকের ক্লাসে পর্যায়ক্রমিক অন্তরীকরণ সম্পর্কে আমরা কিছু ধারণা উপস্থাপন করব। তাহলে পর্যায়ক্রমিক এই শব্দটি থেকে কি বোঝা যাচ্ছে? মানে ধারাবাহিকভাবে, মানে এক এক করে সামনের দিকে অগ্রসর হতে হবে। মনে করো একটি ফাংশন দেওয়া আছে, তাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে দুইবার ডিফারেন্সিয়েশন করব, তারপর আমরা তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করতে পারবো। এইভাবে আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে অগ্রসর হতে থাকব। এখন এই কথাগুলোকে তোমাকে গাণিতিক ভাষায় বলতে হবে, মানে আমরা ঊর্ধ্বঘাতের ডিফারেন্সিয়েশনের দিকে আমরা এইভাবে যেতে পারব। ডিফারেন্সিয়েশনেরও ঘাত আছে, যেমন প্রথম ঘাতের ডিফারেন্সিয়েশন বা তাকে বলে প্রথম ক্রমের অন্তরজ, দ্বিতীয় ক্রমের অন্তরজ, তৃতীয় ক্রমের অন্তরজ। আমরা এই ধাপগুলো আমরা দেখাবো। তাহলে প্রথমে আমরা দেখে আসি পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি। পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কোনো ফাংশনকে ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলে। মানে এক এক করে আমরা সামনের দিকে অগ্রসর হব, তার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। প্রথমে একবার অন্তরীকরণ করব, তারপরে দ্বিতীয়বার অন্তরীকরণ করব, তারপরে তৃতীয়বার অন্তরীকরণ করব। এই যে আমরা বলছি একবার অন্তরীকরণ করব, তাকে বলবো আমরা প্রথম ক্রমের অন্তরজ। দুইবার অন্তরীকরণ করব, তাকে বলবো আমরা দ্বিতীয় ক্রমের অন্তরজ। তিনবার অন্তরীকরণ করব, তাকে বলবো আমরা তৃতীয় ক্রমের অন্তরজ। তাহলে আমরা একটি চার্টের মধ্য দিয়ে আমরা অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ কথাটিকে আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিতে পারব। মনে করি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটি ফাংশন। তাহলে দেখো এই ফাংশনের উপরে ভিত্তি করে আমি একটি এখানে টেবিল তৈরি করছি। তাহলে প্রথম ক্রমের অন্তরজ, হ্যাঁ, এইগুলোর সাথে আমরা পরিচিত, ডিডি এক্স অফ ওয়াই, মানে একবার অন্তরীকরণ করছি আমরা, অথবা তাকে আমরা ওয়াই ওয়ান, অথবা এফ ড্যাশ এক্স, অথবা ডি ওয়াই, এই নোটেশনগুলো দ্বারাও আমরা প্রকাশ করতে পারি। একবার অন্তরীকরণ করার পরে যখন আমরা এই ফাংশনকে আবারও অন্তরীকরণ করব, তখন বলবে দ্বিতীয় ক্রমের অন্তরজ, মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অথবা তাকে আমরা ওয়াই টু বলতে পারি, এফ ডাবল ড্যাশ এক্স বলতে পারি, ডি স্কোয়ার ওয়াই বলতে পারি। অনুরূপভাবে আমরা তৃতীয় ক্রমের অন্তরজ, এই যে গাত তিন আছে, ওয়াই থ্রি থ্রি আছে, তিনটা ড্যাশ আছে, ডি কিউ এক্স ওয়াই আছে, মানে তৃতীয় ক্রমের অন্তরজ। এইভাবে আমরা যখন গাতের ঊর্ধ্বমুখী দিকে আমরা অগ্রসর হতে থাকব, তখন এক সময় আমরা বলতে পারবো যে এন ক্রমের অন্তরজ। দেখো এখানে তিনের পরিবর্তে এন আছে সব জায়গায়। তাহলে এইভাবে আমরা ধারাবাহিকভাবে অন্তরজ করব, এবং এই ধারাবাহিকভাবে অন্তরজ
করাকেই আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলি। আমরা কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো। তাহলে আমরা একটি এক্সাম্পল দেখে আসি। একটি ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব প্লাস 5x প্লাস 2 হলে x ইকুয়াল টু 2 বিন্দুতে y2 ও y3 নির্ণয় করো। তাহলে y ইকুয়াল টু একটি ফাংশন দেওয়া আছে, তাহলে y2 এবং y3 দ্বারা আমরা কি বোঝাচ্ছি? y2 দ্বারা আমরা বোঝাচ্ছি দ্বিতীয় ক্রমের অন্তরজ এবং y3 দ্বারা আমরা বোঝাচ্ছি তৃতীয় ক্রমের অন্তরজ। বোঝা গেল? y2 দ্বারা আমরা দ্বিতীয় ক্রমের অন্তরজ বোঝাচ্ছি এবং y3 দ্বারা তৃতীয় ক্রমের অন্তরজ বোঝাচ্ছি। তাহলে y ইকুয়াল টু যে একটি ফাংশন দেওয়া আছে তাকে দুইবার এবং তিনবার অন্তরীকরণ করব। করে আমরা অন্তরীকরণের যে x এর ফাংশন আছে এখানে আমরা x ইকুয়াল টু 2 বসাব। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে, দেওয়া আছে যে ফাংশনটি দেওয়া আছে সেটি লিখতে হবে আমাদের এখানে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই যে আমরা একাধিকবার অন্তরীকরণ করব, এর জন্য পর্যায়ক্রমিক কথাটি আমরা অ্যাড করে দিছি। তাহলে ওয়াইকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে তার বিভিন্ন নোটেশন আমরা বলছিলাম, ডিডি এক্স অফ ওয়াই, ওয়াই ওয়ান, ওয়াই সিঙ্গেল প্রাইম, এফ ড্যাশ এক্স। যেহেতু আমাকে এখানে ওয়াই টু ওয়াই থ্রি বের করতে বলছে, এর জন্য আমরা নোটেশনগুলো ওয়াই টু ওয়াই থ্রি এইভাবেই আমরা লিখব। তাহলে একবার অন্তরীকরণ করে আমরা কি পাই? ডিডি এক্স অফ ওয়াই ডিস ইকুয়াল টু ওয়াই ওয়ান, মানে একই জিনিস। আমরা কেন ওয়াই ওয়ান লিখছি? এখানে এই ফরম্যাটগুলো বলা আছে, এর জন্য লিখছি। তাহলে দেখো ডিফারেন্সিয়েশন আমরা কীভাবে করি, গাত সামনে আসে এবং গাত এক কমে যায়, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ফোর যদি সামনে আসে তাহলে ফাইভের সাথে গুণ হয়ে যাবে, হবে যাবে 20, আর গাত এক কমে যাবে মানে এক্স কিউব। থ্রি যদি সামনে আসে 9 হয়ে যাবে এবং গাত এক কমে যাবে। আবার ফাইভ এক্সের অন্তরীকরণ হচ্ছে 5। এটাকে আমরা কিভাবে করি? 5 কনস্ট্যান্ট, এক্সের অন্তরজ হচ্ছে 1, মানে 5 আর 2 একটা কনস্ট্যান্ট, তার অন্তরীকরণ হচ্ছে 0। তাহলে আমরা কি পাইলাম? ওয়াই ওয়ান ইকুয়াল টু 20 এক্স কিউব মাইনাস 9 এক্স স্কোয়ার প্লাস 5। এখন যদি আমরা আবারও অন্তরীকরণ করি, ওয়াই ওয়ান ছিল প্রথমবারে, তার পরের বারে আসবে ওয়াই টু। 20 এক্স কিউব এর অন্তরীকরণ কি? 3 সামনে আসবে, 20 সাথে 3 গুণ হয়ে যাবে 60, আর গাত এক কমে যাবে এক্স স্কোয়ার। এটা হয়ে যাবে 9 ইন্টু 2 মানে 18 এক্স, আর 5 এর অন্তরীকরণ হচ্ছে 0। আবারও যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ওয়াই টু কে অন্তরীকরণ করলে গাত এক বেড়ে যাবে ওয়াই থ্রি, 60 এক্স কিউব। আমরা সেম প্রসিডিউরে যদি অন্তরীকরণ করি, 120 এক্স মাইনাস 18, আমাদেরকে যেহেতু ওয়াই টু ওয়াই থ্রি বের করতে বলছে, এর জন্য আমরা ওয়াই টু যে ইকুয়েশন তাকে আমরা 1 দিলাম আর ওয়াই থ্রিকে আমরা 2 দিলাম। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে ওয়াই টু ওয়াই থ্রি নির্ণয় করব যখন এক্স ইকুয়াল টু 2। তাহলে এই যে ওয়াই টু আছে এখানে এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে দিব, এই যে ওয়াই থ্রি আছে এখানে এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে দিব। দেখে আসি আমরা কিভাবে করব। এই যে এক্স ইকুয়াল টু 2 হলে ওয়াই টুকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখছিলাম, 1 নং হতে ওয়াই টু ইকুয়াল টু 60 টু স্কোয়ার মাইনাস 18 ইন্টু 2। এখন আমরা একটু ক্যালকুলেশন করব, 60 ইন্টু 4
माइनस 36 बाय कैलकुलेशन 204। समीकरण दुई थेके y3 इक्वल टू समीकरण दुई जे छिलो एखाने x एर जगह आमरा 2 बसाच्छि 120 इंटू 2 माने 240 माइनस 16 माने 222। এইভাবে আমরা অন্তরীকরণ করছি এবং অন্তরীকরণে x এর মান 2 বসিয়ে দিছি। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমার প্রশ্নতে কি ছিল, x = 2 বিন্দুতে y2 এবং y3 নির্ণয় করো। তাহলে আমি বলতে পারি যে অতএব x = 2 বিন্দুতে y2 = হচ্ছে 204 এবং y3 = হচ্ছে 222। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বিষয়টি বুঝতে পেরেছো। মেইন যে জিনিসটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের একাধিকবার অন্তরীকরণ করা, এবং এই একাধিকবার অন্তরীকরণটা হবে ধারাবাহিকভাবে। আমরা আরেকটি এক্সাম্পল দেখে আসি। y equal to a into e to the power mx plus b into e to the power minus mx হলে প্রমাণ করো যে y2 minus m square y equal to 0। তাইলে আগের মতোই আমরা দেওয়া আছে বলে y equal to a e to the power mx plus b into e to the power minus mx আমরা লিখে দিলাম। এখন একে আমরা সমীকরণ এক দিতে পারবো এবং x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। কি দাঁড়ায়, যেহেতু এখানে ডিফারেন্সিয়েশনের নোটেশনটা y1 y2 এইভাবে দেওয়া আছে, এর জন্য আমরা একবার অন্তরীকরণ করে আমরা কি পাবো, y এর একবার অন্তরীকরণ মানে y1। এখন আমরা ডান সাইডকে আমরা অন্তরীকরণ করব s স্থির e to the power mx এর অন্তরীকরণ, b স্থির e to the power minus mx এর অন্তরীকরণ। তাহলে y1 equal to e to the power mx এর অন্তরীকরণ কি, m into e to the power mx, আর e to the power minus mx এর অন্তরীকরণ কি, মাইনাস m টা সামনে আসবে আর e to the power minus mx। তাহলে কি হয়ে গেল, am e to the power mx minus bm e to the power minus mx। একে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে আবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে y2, y1 এর অন্তরীকরণ হচ্ছে y2। এখন দেখো am কনস্ট্যান্ট, আমরা e to the power mx এর অন্তরীকরণ করব, আর এখানে minus bm কনস্ট্যান্ট, তাহলে e to the power minus mx এর অন্তরীকরণ করব আমরা। তাহলে আগের সূত্রই আমরা অ্যাপ্লাই করব, এই যে m আবার বাইরে আসবে আর e to the power mx আবার minus bm কনস্ট্যান্ট, এই যে minus m আছে এটা সামনে আসবে আর e to the power mx এর হচ্ছে e to the power mx। এখন আমরা একটু গুণ করব, দেখো m এ m এ কি m স্কয়ার e to the power mx, মাইনাসে মাইনাসে প্লাস বি এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে আমরা দুইবার অন্তরীকরণ করে ফেললাম। আমাদের আর অন্তরীকরণ করার দরকার নেই। কেন দরকার নেই, আমাদের এখানে ওয়াই টু দেওয়া আছে, যদি এখানে ওয়াই থ্রি বলতো তাহলে আবার আমরা আবারও ওয়াই অন্তরীকরণ করতাম। যেহেতু এখানে ওয়াই টু দেওয়া আছে আমরা অন্তরীকরণ তাকে করব না। এখন আমরা একটু সিম্পলিফিকেশন করব, y2 ইকুয়াল টু এই যে এম স্কোয়ার এখানে আছে, এম স্কোয়ার এখানে আছে, তাহলে এম স্কোয়ার যদি কমন নেই, a ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এই পর্যায়ে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে টার্মটি আছে, এটা আমাদের প্রশ্নতে বলা ছিল যে y ইকুয়াল টু এত, তাহলে এর জায়গায় আমরা ওয়াই বসাতে পারি, তাহলে ওয়াই টু ইকুয়াল টু কত, এম স্কোয়ার ইন্টু ওয়াই। এখন আমরা এম স্কোয়ার ওয়াই বোথ সাইড থেকে আমরা বিয়োগ করতে পারি,
তাহলে কি হয়ে গেল, ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই দিস ইকুয়াল টু জিরো, এবং এই স্টেটমেন্টটি আমাকে প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা প্রমাণ করতে পারছি ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে দুইটি উদাহরণ দেখিয়েছি এবং পর্যায়ক্রমিক অন্তরীকরণ সম্পর্কে আমি বিশদভাবে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। বিষয়টি কিছুই না, একাধিকবার অন্তরীকরণ। আমরা আগামী ক্লাসে এনতম অন্তরজ নির্ণয় করব। এনতম অন্তরজ আমরা কিভাবে নির্ণয় করব, যদি মনে করো একটি ফাংশন বলা আছে, বলছে তাকে 100 বার অন্তরীকরণ করো, 100 বার অন্তরীকরণ করো, তাইলে আমরা 100 বার অন্তরীকরণ কি করতে থাকবো, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, এইভাবে কি আমরা 100 বার অন্তরজ নির্ণয় করব? উত্তর হচ্ছে না, আমরা এইভাবে 100 বার অন্তরীকরণ করতে যাব না। তাহলে আমরা কি করব, তাকে আমরা দুইবার অথবা তিনবার অথবা সিমিলারিটি টার্ম পাওয়ার জন্য আরো কয়েকবার আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে আমরা আমাদের ধারাবাহিক যে অন্তরজের রেজাল্ট, এখানে আমরা কিছু সিমিলারিটি দেখতে পাবো, এবং এই সিমিলারিটি থেকে আমরা কনক্লুশন ড্র করব। আমি শুরুতেই বলছিলাম অন্তরীকরণ চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা অন্তরীকরণ ভালো করে পড়বা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করলাম।